বিহালিত বিজেপির কোনে করিব বাজিমাত কৌশলে মরিখন রঞ্জিত দত্ত আর পল্লব লোচন শিবিরর সংঘাত এইবার রঞ্জিত দত্তর শিবিরেই হয়েছে ভাগ ভাগ প্রার্থিত্বর প্রবল দাবিদার দত্তর দুই ঘনিষ্ঠ জয়ন্ত বরা আর দিগন্ত খাটোয়ার রাজ্যের পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনক শাসক বিরোধী উভয় পক্ষই আরম্ভ করেছে ব্যাপক কুচকাওয়াজ তার মাজতে বিহালী নিজের দখলত রাখবলে যে তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে শাসকীয় বিজেপি দল বিহালীত প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত স্পষ্ট হয়ে পড়াত বিহালী সমষ্টির প্রভারী মন্ত্রী পীযুষ হাজরিকায় ঘনে ঘনে বৈঠকত বহিছে দলীয় নেতাকর্মী বুধবারে বিহালীত উপস্থিত হয়ে বিজেপির দুর্গ অক্ষত রক্ষার অঙ্গীকার মন্ত্রী হাজরিকার ভালেই হব আমি যা তিন দিন ধরে বিহালীত আছিল বিহালীর কেবাটাও অঞ্চললৈকে গলো কেবাখনো সভা করলো আর মানে ভাবো যে অকল বিহালী নয় গোটেকটা সমষ্টিতেই আমি এবার আগর দরে ভাল রেজাল্ট লাভ করিম মন্ত্রী পীযুষ হাজরিকার এই দাবির বিপরীতে সমষ্টিত দেখা গৈছে আন এখন ছবি উল্লেখযোগ্য যে বিহালীর বিধায়ক পদেরই রঞ্জিত দত্ত সাংসদ হওয়ার পিছতে দত্তর উত্তরসূরীরূপে চর্চালে আহিছিল মুখ্যমন্ত্রীর অন্যতম ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসর নাম কিন্তু রঞ্জিত দত্তই পল্লব লোচনের বিরোধিতা করাত বিহালী বিজেপি দুটা ভাগত বিভক্ত হয় অবশ্যই মুখ্যমন্ত্রীর তৎপরতাত অতি কৌশলে পল্লব লোচন দাসক রাজ্যিক পরিবহন নিগমের অধ্যক্ষ পদত অধিষ্ঠিত করে নিয়ন্ত্রণলৈ অনা হয় পরিস্থিতি কিন্তু এইবার রঞ্জিত দত্তর শিবিরতে ফাটমেলা পরিলক্ষিত হয়েছে বিহালের প্রার্থিত্বর দূরের পল্লব লোচন দাস আতর হওয়ার পিছতেই শেহতীয় সাংসদ দত্তই জেলা বিজেপির সভাপতি দিগন্ত ঘাটোয়ারক লগত লৈ সভা সমিতি পাতি ঘাটোয়ারক টিকট দিবলৈ যোজা চলোৱাৰ চর্চা চলিছে কিন্তু তার সমান্তরালকৈ বিহালীত এক প্রকার নির্বাচনী প্রচারে আরম্ভ করেছে বিজেপির যুব নেতা জয়ন্ত বরা টিকট লাভক লৈ আত্মবিশ্বাসী জয়ন্ত বরার দাবি রঞ্জিত দত্তর আশীর্বাদতে তেওঁ নামি পড়েছে প্রচার ইতিমধ্যে রঞ্জিত দত্তই তেওঁক টিকট দিয়া বুলি কথা দিয়ার দাবি জয়ন্ত বরার এম পি ইলেকশনত মই ফ্রন্টৰ পৰাই মই দত্ত স্যারক যথেষ্ট সহায় কৰিছিলোঁ আৰু তেখেত বিপুল ভোটে জয়যুক্ত হল তাৰ পিছতে ইলেকশনের রিজাল্ট দিয়া নিদিওতে দত্ত স্যারে মোক মাতি কলে যে এবার তই উপনির্বাচনের তই মানে ইলেকশন খেলিবি আর মূর ক্যান্ডিডেট তই দত্ত স্যারে যে বাক্য সেই বাক্যকে মই আশীর্বাদ বুলি লৈ মই সেইদিনাপা মই বিহালীর চুকে কোণে আর মই নিজাববীয়াকেও মই পরিচিত হয়েছো গতিকে মই ইলেকশন খেলিম দত্ত স্যারে মোক টিকেট দিব 2021 নির্বাচনত নির্দলীয় হিসাবে নির্বাচনত অবতীর্ণ হওয়া জয়ন্ত বরাই লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলত যোগদান করেছিল আর লোকসভা নির্বাচনত সহায় করেছিল রঞ্জিত দত্ত উপনির্বাচনত তারে প্রতিদান রঞ্জিত দত্তই দিব বলে আশাবাদী বিজেপির যুব নেতাজন কিন্তু উপনির্বাচনের পূর্বে রঞ্জিত দত্তর শিবির এনেদরে দুভাগত বিভক্ত হওয়াত রাজ্যিক বিজেপির নেতৃত্বই বিহালী দখলের স্বার্থত আন এক নতুন কৌশল রচনা করা বলেও চলিছে চর্চা বিজেপির এক নির্ভরযোগ্য সূত্র মতে স্থানীয় প্রার্থীর পরিবর্তে বিদ্রোহ দমনের বাবে বিজেপিয়ে বিহালীত প্রক্ষেপ করব পারে বাহিরের প্রার্থী সে অনুসরি চর্চার শীর্ষত আছে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী স্বপ্না বনিয়া কিন্তু বর্তমানলৈ স্বপ্না বনিয়ার প্রার্থিত্বক লৈ সেউজ সংকেত দিয়া নাই মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত স্বপ্না বনিয়ার মন্তব্য দলে তেনে সিদ্ধান্ত গ্রহণ করিলে আপত্তি করবলগিয়া নাই দলে বিচার করার পিছত যি নির্দেশনা আহে সকলোখিনি আগবহাই লৈ যাবলৈ সদায় মই প্রস্তুত আছো উপনির্বাচনত বিজেপির বিহালীর প্রার্থীক লৈ এনে চর্চার মাজতে প্রাক্তন বিধায়ক তথা সাংসদ রঞ্জিত দত্তর তাৎপর্যপূর্ণ মন্তব্য দলে নিজস্ব প্রার্থী দিব আর পদুম ফুলের প্রার্থীয়ে জয়ী হব বিহালীত পার্টিয়ে ক্যান্ডিডেট দিব ভারতীয় জনতা পার্টি পদুম ফুলের ক্যান্ডিডেট বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ